সবাই যখন দেখা করতে যাচ্ছিল তখন ভাবলাম যে আমার বাসায় এরকম জায়গা নাই যে আপনাদের সবাইকে নিয়ে পড়ে, আবার এই সাত দিনে আমি যে আপনাদের দরবারে যে দেখা করে আসবো এটাও সুযোগ হচ্ছে না। পরে ভাবলাম যে একটা কাজ, এক জায়গায় সবাইকে ইনভাইট করে ফেলে আমি অনেক মানে খুশি হয়েছে আজকে এবং খুব সম্মানিত বোধ করছি যে আপনারা, এটা হচ্ছে কি কি বলবো মানে এই ভূখণ্ডের জন্য আলোক বর্তিকা, এরা সব এতগুলো নুজুম এতগুলো স্টার একসাথে আনতে পারাটা এটা আমার জন্য আল্লাহ শারাফ। এবং আমি সব ঘরনার ভাইদেরকে ইনভাইট করেছি, গতকাল মামুনুল হক ভাইকে ফোন দিয়েছিলাম, বললো ভাই আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, বাট একটু পরে আমার উমরার ফ্লাইট আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আহমদুল্লাহ ভাই তো আহমদুল্লাহ ভাই খুলনায় প্রোগ্রামে নিয়ে আসতে পারবেন না, এই যে এই ভূখণ্ডের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করলেন এটা কিন্তু অনেক বড় আমানা। এবং চিন্তা করে দেখেন আমরা যখন ছোট ছিলাম মানে আলেম আলেমরা যে এত পাওয়ারফুল হতে পারে এটা কিন্তু আমরা দেখি নাই, একজন আলেম কোথাও যাবে লক্ষ লক্ষ মানুষ তাকে শুনবে তাকে ফলো করবে এরকম আমরা এক দুইজন আল্লামা সাইদির পরে এরকম আর দেখাই যায় না যে এরকম, এখন আমরা অনেক দায়ীদেরকে দেখছি ময়দানে ওনারা কথা বলতে, তখন মনে হয় যে যুগের ভাষাটা বুঝতে পারা এবং যুগের ভাষায় অ্যাড্রেস করতে জানাটা অনেক বড় জরুরি। এই যে আমরা জেনজির কথা বলি, আমরা কি বলি জেনজি কিন্তু নোট রাখে, জেনজির পরে আবার আলফা জেনারেশন চলে আসতেছে মানে আমার বাচ্চাগুলো ওদের অনেক কথা আমি বুঝি না, আমার মেয়েরা এমন এমন কিছু বলে ওটা আমি কানেক্ট করতে পারি না ওদের কাছে আমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। জেনারেশন জেড সংক্ষেপে জেনজি, সম্প্রতি এই প্রজন্মকে নিয়ে সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণত 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের বলা হয় জেনজি। সেই হিসেবে জেনজি বলতে যে প্রজন্মকে বোঝানো হচ্ছে তাদের বয়স 12-27 বছরের মধ্যে, আর জেনারেশন আলফা দ্বারা 2012-2025 সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদেরকেই বোঝাচ্ছে। এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে, কারণ তারা এমন একটি বিশ্বে বড় হয়েছে যেখানে প্রযুক্তি এবং ইন্টারনেট সর্বদা তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। তারাই প্রথম প্রজন্ম যারা স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যতীত পৃথিবীকে কল্পনাই করতে পারে না। ফলস্বরূপ জেনারেশন আলফার বাচ্চারা অত্যন্ত প্রযুক্তি সচেতন এবং পূর্ববর্তী প্রজন্মের তুলনায় তাদের বিশ্ব সম্পর্কে আলাদা ধারণা রয়েছে। তারা আরও বৈচিত্র্যময় এবং বিশ্বব্যাপী চিন্তাশীল, কারণ তারা আরও সংযুক্ত বিশ্বে বেড়ে উঠেছে। তারা স্মার্টফোন, জলবায়ু পরিবর্তন আলোচনা এবং বিশ্বব্যাপী মহামারী নিয়ে বড় হয়েছে, কিন্তু এখানেই বিস্ময়, এই জিনিসগুলো তাদের ভয় দেখায় না। এই বাচ্চারা রোবট কোড করতে পারে, তারা ডিজিটাল নেটিভ হিসেবে কাজ করে ও কম্পিউটারের ভাষায় কথা বলতে পারে, তারা আশ্চর্যজনক অ্যাপ তৈরি করবে এবং পরবর্তীতে এআই এর সাথে বিশ্বব্যাপী সমস্যাগুলি মোকাবেলা করবে এবং পরিবর্তনের চ্যাম্পিয়ন হবে। আধুনিক বিশ্বের নতুন প্রজন্ম আলফারও বেশ কিছু খারাপ দিক রয়েছে। প্রথমত স্ক্রিন টাইম, এখানে অস্বীকার করার মতো কিছুই নেই যে জেনারেশন আলফার শিশুরা অত্যাধিক ডিজিটাল ডিভাইসের সাথে পরিচিত, এটি শেখার অনেক সুযোগ দেয়, কিন্তু এতে কিছু ঝুঁকিও রয়েছে। যেখানে আমরা জেনারেশন জি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সক্রিয় ছিলাম, সেখানে এই প্রজন্ম খেলাধুলা বলতে প্রযুক্তি নির্ভর বিভিন্ন গেমসের উপরই নির্ভরশীল, ফলস্বরূপ অতিরিক্ত স্ক্রিন টাইম স্বাস্থ্যের নানা সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন কম শারীরিক কার্যকলাপ, খারাপ ভঙ্গি এবং মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি। তাছাড়া অভিভাবকরা প্রায়ই চিন্তিত থাকেন যে তাদের সন্তানরা অনলাইনে কী দেখছে, অবিরাম কন্টেন্টের প্রবাহের সাথে সাথে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে এবং অনুপযুক্ত বা ক্ষতিকর কন্টেন্টের সম্মুখীন হওয়ার ঝুঁকি সত্যিই রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো গোপনীয়তা। জেনারেশন আলফা এমন একটি বিশ্বে বড় হচ্ছে যেখানে ব্যক্তিগত তথ্য প্রায়ই অনলাইনে শেয়ার করা হয়, তারা হয়তো তাদের ডিজিটাল ফুটপ্রিন্টের দীর্ঘমেয়াদী প্রভাব বুঝতে পারে না, যা গোপনীয়তা সমস্যা এবং তথ্যের অপব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ প্রযুক্তির সহজলভ্যতা এই জেনারেশনকে ধীরে ধীরে অসুস্থ জেনারেশনে রূপান্তরিত করছে। তাহলে আমরা কী করতে পারি এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে? আমার মনে হয় যে যুগের যে চাহিদা ওইটা বুঝে অ্যাড্রেস করতে জানা, যেই যুগে যেই সমস্যা ওই যুগের পলিসিও হবে আলাদা। এখন যেটা দেখা যাচ্ছে কালচার, মিউজিক, আর্ট এগুলো দিয়ে আপনি যত মানুষের হৃদয়ে পৌঁছতে পারবেন অনেক কিছু দিয়ে পৌঁছতে পারবেন। মিউজিক দিয়ে আমি বোঝাচ্ছি নাশিদ আর কি, যেমন আপনারা অ্যাওয়াকেনিং মিউজিকের মাহের জানের নাম শুনেছেন না অনেকে? জি জি। ওয়েস্টের অনেকে তারা প্রথম ইসলামের কথা শুনেছে মাহের জানের নাশিদ থেকে, সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জেনে।
তারপরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো কাতারে, কাতারের তামিম আল মাজিদের ওনার চিন্তাটা দেখেন, এর আগের ওয়ার্ল্ড কাপে মোস্ট লাইকলি খরচ হয়েছে বোধহয়, কেউ জানলে কারেক্ট করবেন, মনে হয় $11 billion, $11 billion, কিন্তু এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে উনি খরচ করেছেন সম্ভবত $225 billion, টাকাকে টাকা মনে করেন। ওনার চিন্তা ছিল যে সারা ওয়ার্ল্ড এখানে আসুক, ইসলামকে জেনে যায়। এবং exploringislam.com নামে উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছে, এয়ারপোর্ট থেকে খেলা দেখতে আসবে যাবে সে ইসলাম সম্পর্কে কিছু জানবে না এমনটা হবে। আপনারা দেখছেন না যে গ্লাস ফিটিং করা রুমের মধ্যে নামাজ পড়তেছে, ওরা এই প্রথম দেখলো যে গডকে এইভাবে কেউ করে, আবার মাটিতে যে সেজদা দেয়, তারপর আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে কি জন্য বলে, এবং প্রত্যেকটা স্টেডিয়ামের সামনে প্রফেসর ইসলামের সামাজিক যে হাদিসগুলো ওগুলো দেয়া। এখন দেখেন উনি এই ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে যে দাওয়া দিছে, আমরা সারা পৃথিবীর 1000 জাকির নায়ক ওই কাজ করতে পারবো, আল্লাহ পারবেন। ওয়েস্টের লোকদের কাছে ওনারা যেভাবে করছে ওটা সম্ভব না। তো আমার মনে হয় এই যুগের যে চাহিদা ওইটাকে বুঝে আমাদের ওইভাবে দাওয়া দেওয়া উচিত, তাহলে একটু বেশি ইফেক্টিভ হচ্ছে। মাঠের প্রোগ্রাম হচ্ছে পানি সেচের মতো, আমরা যেটা করি পানি সেচ দিয়ে চলে আসি, মাছ ধরার আর হিসেবে আমাদের থাকে না, বছরে একবার যাই আর দেখা হয় না, ওইটা একটা প্রভাব আছে। আল্লামা সাইদ যেটা করে দিয়ে গেছেন, আসলে তো এইভাবে যে তাফসির করতে হয় এটা আমাদেরকে শিখাইছেন উনি, বাস্তবতা তো এটা, কোরআন থেকে কোরআন দিয়ে কোরআন বিল কোরআন এইভাবে গণমানুষের সাথে কানেক্ট করা, তারপর সমাজের সমস্যাগুলোকে নিয়ে আসা, এই ইস্যুটা ওনার আগে তো কেউ আনেনি। এখন আমরা মাহমুদুর রহমানকে অনেক স্ট্রং ভয়েস দেখি, সব শিখাইছেন কিন্তু আল্লামা সাইদ, এটা বাস্তব। ওনার যে পোশাকে, পোশাকের যে মুনশিয়ানা ভাব, এই যে আমরা আলেমরা একটু পরিচ্ছন্ন থাকতে চাই, একটু একটু স্টাইলিশ হতে চাই, কার থেকে শিখছে? ওনার টুপি খেয়াল করছেন আপনি? ওনার পাঞ্জাবি কখনো আপনি ভাত দেখছেন, স্টেজ ছাড়া দেখছেন? মানে কথাবার্তায়, চলনে, মানে বাচন ভঙ্গিতে, পার্সোনালিটিতে, ব্যক্তিত্বে, তো এই যে এত সুন্দর ময়দান করে দিয়ে গেছেন, এখন আমরা যে যার মতো করে কি বলি না বলি, আমাদের কাছে আমাদের নূর ভাই আসছে না? নূর ভাইয়ের একটা কথা আমার এত ভালো লাগছে, নূর ভাই বলছে যে ইসলামের মতো এত চমৎকার একটা আইডিওলজি আমাদের কাছে থাকা সত্ত্বেও প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা মার খেয়ে যাচ্ছি। অর্থাৎ ইসলাম যে কত দামি, এত দামি জিনিস আমাদের কাছে থাকার পরও ভালো প্রেজেন্টেশনের অভাবে আমরা ওটা দিতে পারছি না। এই কমিউনিজম বলেন, কার্ল মার্ক্সের কথা বলেন, আপনি এই সেকুলারিজমের কথা বলেন, ওদের ভালো ফান্ডিং, ভালো প্রোটোকল, ওদের পিং থাকার কারণে, প্রেজেন্টেশনের কারণে আজকে পৃথিবীতে টিকে আছে, কিন্তু ইসলামের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আজকে আমাদের এই অবস্থা। তো এখন গোটা বিশ্ব থেকে সবাই আমাদেরকে বলে যে এত গুছালো প্রোগ্রাম মালয়েশিয়াতে কীভাবে করেন, 5000 অডিয়েন্স, একজনের ঘাটটা বাঁকা নাই, একজন মোবাইল বের করে না, তারপর স্টেজে আপনি ছাড়া কেউ নাই, এটা কীভাবে পারলেন? দেশে কি এটা কল্পনা করা যায়? আলী ভাই কেমন আছেন? পারবেন কোনো দিন? আমার মনে হয় যে আমরা যতটুকুই করি আমরা যেন কোয়ালিটি কাজটা করি, খুব বেশি প্রোগ্রামের তো আমাদের দরকার নেই, আমরা গোছানো হয়েতে করি, আমরা একটু পড়াশোনা করে যাই তারপরে করি। আমার বলাটা বোধ একটু বেশি হয়ে যাবে, আমি আপনাদের প্রত্যেকের ফ্যান, প্রত্যেকের আলোচনা থেকে আমি শিখি, আল্লাহ আল্লাহ শুনে শুনে শিখি, নোট নেই।